হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখবেন আজকে ইপসন এল 3110-এর পাম্পের যে প্রবলেমটা, মানে আপনার হেড থেকে যে আমরা কালিটা টানি, মনে করেন আমরা এখন এই হেড থেকে একটা কালি টানবো, এখানে কিন্তু আপনার এখন হেড নেই, তারপর আপনার কালি টানার পরে এখান থেকে যে হাওয়াটা আসে, যে কালিটা আসে এই দিয়ে ড্যামেজ কালি বলে এটাকে, দেখুন আমি এত টানা টানছি কিন্তু রেজাল্ট জিরো। তাই আমরা এখন আপনাদেরকে দেখাবো পাম্প কীভাবে জাম হয়ে যায় আর কীভাবে এটা সচল করতে হয়। তো চলুন, আমরা পাম্প খোলার সময় আমরা এখানে একটা নাট ছিল, নাটটা খুললাম, খোলার পরে আমরা আপনার এটা সাইডটা খুলে আমরা এখন এখানে যে ওয়েস্ট কালের যে একটা নাট আছে, এই নাটটা খুলবো। নাটটা খুললাম, ওয়েস্ট কালের ড্রামটা বের করলাম। এখন আমরা এই সাইডটা খুলবো। এই যে আমাদের পাম্পটা কিন্তু, এটা আমাদের পাম্প। তো আমাদের পাম্পের মূল প্রবলেম হচ্ছে এই যে নলটা, ওয়েস্ট কালের যে নলটা এখানে গিয়ে আপনার অনেক সময় আটকে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের পাম্পের এই যে এই জায়গাটা আপনার অনেকদিন ফেলানোর কারণ থাকার কারণে এটা আপনার এখানে চাপ লেগে গেছে। তো আমরা এখন এটা আমরা সুন্দর করে আগে আমরা এটা দেখে নিই যে আসলে পাম্প এখন নিচে আছে কিনা। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু পাম্প ওকে। তো আজ আপনাদেরকে আমরা পাম্পের কাজটা দেখালাম, যে পাম্পটি এটা কীভাবে কাজ করে।